সাল 1997। যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার ব্যস্ত একটি শহর সান দিয়েগো। সেখানে বসবাস করত রিও ডি অ্যাঞ্জেলো নামের একজন লোক। সাডেনলি তিনি একটি ভিডিও বার্তা পান। ভিডিওটিতে কেউ একজন বলছিল, আমরা চলে যাচ্ছি। ভিডিওটি পাওয়ার সাথে সাথে রিও ডি অ্যাঞ্জেলো সেখানে ছুটে যান, যেখান থেকে তাকে ভিডিওটি পাঠানো হয়েছিল। আর সেখানে গিয়ে সে গায়ে কাটা দেওয়ার মতো একটি ঘটনা দেখতে পায়, যা সে আজও বলতে পারেনি। বাড়িতে পড়েছিল এক এক করে 39টি মরদেহ। চলুন, অ্যানিক্রিয়েশনের আজকের ভিডিওতে আমরা এই রোমহর্ষক ঘটনা সম্পর্কে বিস্তারিত জানব। আপনি যদি দুর্বল হৃদয়ের মানুষ হয়ে থাকুন, তাহলে ভিডিওটি আপনার জন্য নয়। 1970 মার্শাল অ্যাপল হোয়াইট, যাকে মানুষ ডু নামে চেনে, তিনি ও বনি নেটলস, যাকে মানুষ টি নামে চিনত, তারা দুজনে দ্য টু নামক একটি কাল্ট প্রতিষ্ঠা করেন। কাল্ট মানে এমন একটি দল যারা কোনো ব্যক্তির তৈরি কুসংস্কারে বিশ্বাসী হয়। 1975 দ্য টুয়েল লোকজন একটি আধ্যাত্মিক আন্দোলন শুরু করে। তারা দাবি করতে শুরু করে যে পৃথিবী তার শেষ পর্যায়ে এসে গেছে। এর মানে হচ্ছে পৃথিবী খুব অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তাই তারা পৃথিবীর সব মানুষকে অন্য একটি মহাজগতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলে। আর তারা এটাও বলে যে তাদের কাল্টে যোগ দেওয়ার জন্য, তাদের কাল্টে যোগ দিলেই তবেই মুক্তি মিলবে। আস্তে আস্তে দ্য টু এর লোকজন আরও সদস্য বাড়ানোর জন্য বিভিন্ন আয়োজন করতে শুরু করে। সেখানে সদস্যদের বাইবেল ও বিভিন্ন কল্পকাহিনীর বই পড়ে শোনানো হতো, সে সাথে তাদেরকে একটি বিশেষ ড্রাগসও দেওয়া হতো। এতে তারা কাল্টের প্রতি আরও বিশ্বাসী হয়ে উঠত। ধীরে ধীরে তাদের সদস্যর সংখ্যা বাড়তে শুরু করে। 1985 টি অর্থাৎ বনি নেটলস ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। তারপর মার্শাল অ্যাপল হোয়াইট, যাকে মানুষ ডো নামে চিনত, সে পুরোপুরিভাবে কাল্টের দায়িত্ব নেয় আর কাল্টের নাম পাল্টে রাখেন হ্যাভেন্স গেট। তারা সদস্যদের আরও গোপনীয়তার দিকে নিতে শুরু করে, তাদের বোঝাতে শুরু করে কিভাবে তারা ঈশ্বরের নিকট পৌঁছাতে পারবে, এবং তাদের সংকল্প করাতে শুরু করে যে তারা পৃথিবী ত্যাগ করার জন্য যেন তৈরি থাকে। যার ফলে 1997 পর্যন্ত তাদের সদস্য সংখ্যা কমে যায়। শেষ পর্যন্ত টিকে থাকে অ্যাপল হোয়াইট সহ মোট 39 জন। হেভেন্স গেটের সদস্যরা বিশ্বাস করেছিল যে তাদের জন্য একটি এলিয়ান মহাকাশযান আসবে এবং তাদেরকে ঈশ্বরের দরজায় নিয়ে যাবে আর তারা মুক্তি পেয়ে যাবে। তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবাই একসাথে একটি বাড়াবাড়িতে থাকতে শুরু করে আর নিজেদের পবিত্র করার জন্য বিভিন্ন রকম প্রার্থনা করে। মোট কথা, তারা আত্মহনন করার জন্য প্রস্তুত হচ্ছিল। সাল 1997, মার্চ মাসের 26, হেভেন্স গেটের সদস্যরা পরিকল্পিত আত্মহত্যার সিদ্ধান্তটি গ্রহণ করেই নেয়। তখন মার্চ থেকে এপ্রিল পর্যন্ত আকাশে হেলবাপ্পর নামক একটি ধূমকেতু দেখা গিয়েছিল। হেভেন্স গেটের সদস্যরা সেটাকেই তাদের রাস্তা মেনে নিয়েছিল। তারা মনে করেছিল এটাই তো ঈশ্বরের দরজায় যাওয়ার একমাত্র রাস্তা। তারপর তারা পরিকল্পিত আত্মহত্যার প্রস্তুতি নেয়। অবশেষে 25 মার্চ কিছু সদস্য বিষ পান করে এবং বিষাক্ত ড্রাগস নেয়। বাদবাকি সদস্যরা তাদের মৃত্যু নিশ্চিত করে। 26 মার্চ মার্শাল অ্যাপল হোয়াইট সহ বাকি সদস্য মিলে মুখে পলিথিন পেঁচিয়ে এবং বিষ পান করে আত্মহত্যা করে। মারা যাওয়ার আগে রিও ডি অ্যাঞ্জেলোকে ভিডিওটি পাঠায়, যেখানে বলা ছিল আমরা চলে যাচ্ছি। রিও ডি অ্যাঞ্জেলো মৃতদেহগুলো দেখার সাথে সাথেই পুলিশকে খবর দেয়। অবশেষে তারা আসে এবং সাথে মিডিয়া কর্মীরাও আসে। এসে তারা প্রশ্নগুলির সমাধান করতে শুরু করে। এই ঘটনা সেখানকার লোকজনের মতো বৃহত্তর একটি আলোচনার সৃষ্টি করে যে কীভাবে ধর্মীয় বিশ্বাস এবং কাল্টের প্রভাবে মানুষ এত ভয়ঙ্কর পদক্ষেপ নিতে পারে। এই ঘটনাটি একটি সতর্কবার্তা হিসেবে কাজ করে যে ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাসের মধ্যে কোনো ধরনের অপব্যবহার কীভাবে ক্ষতিকর হতে পারে। এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে বিশ্বাস ও মিথস্ক্রিয়া সবসময় পরিমাপিত এবং বৈষয়িক হতে হবে। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা 500 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।